নমস্কার বন্ধুরা তোমাদের পাঠশালায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখবো গিট হাব বলে যেই ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে কিভাবে আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ঠিক আছে তো চলো কাজ শুরু করি প্রথমে গুগল ক্রোমে গিট হাব বলে টাইপ করলাম ঠিক আছে এই যে দেখো গিট হাব সফটওয়্যার ডেভেলপার বলে যে একটা বিড়ালের চিহ্ন দেওয়া এইটা এটাকে ক্লিক করলাম তাহলে ঠিক আছে এই প্রথমেই দেখো চলে এসছে গিটাব ডট কম দেখতে এটাকে ক্লিক করবো এই যে এখানে আমরা নিজেদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব যাতে আমরা আমাদের সমস্ত ফ্রিলান্সিং ওয়েবসাইটের কিছু কিছু কাজ যেগুলো থেকে আসে সেগুলো করতে পারি এই যে দেখো সেকেন্ড অপশান সাইন আপ ফর গিটাব এটাতে ক্লিক করবো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট বানাতে চাচ্ছি সেই জন্য আমরা সাইন আপ করবো আর যদি আমাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে এই যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট পাশে সাইন ইন লেখা আছে এইটা ক্লিক করব ঠিক আছে আচ্ছা এবার কি হলো আমরা যেহেতু সাইন আপ করলাম এবার দেখো নিচে দেখতে পাচ্ছ এন্টার ইয়োর ইমেল এখানে যেই ইমেলটা দিয়ে আমরা যেই নামে আমরা অ্যাকাউন্ট বানাবো সেই নামের একটা ইমেল দিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো চলো করে নিই তো দেখো আমি এখানে আমার ইমেল আইডিটা দিয়ে দিয়েছি ঠিক আছে ইমেল আইডিটা পুট করে নিচে কন্টিনিউ বাটনে প্রেস করব পাসওয়ার্ড দিতে বলছে আমি পাসওয়ার্ড একটা সেট করে নেবো আচ্ছা পাসওয়ার্ড তোমরা একটা প্রথম যে কোনো একটা লেটার ক্যাপসে দেবে একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে যেমন ধরো অ্যাট দ্য রেট স্টার হ্যাশট্যাগ এরকম একটা স্পেশাল ক্যারেক্টার এবং একটা যে কোনো একটা নাম্বার বা সংখ্যা দিয়ে পাসওয়ার্ডটা বানিয়ে নেবে ঠিক আছে একটা ক্যাপসে থাকবে মানে ক্যাপিটাল লেটার থাকবে পাসওয়ার্ডের মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট স্টার এরকম জাতীয় আর একটা যে কোনো নাম্বার দিয়ে পাসওয়ার্ডটা বানাবে তো চলো বানিয়ে নি তো আমি পাসওয়ার্ড এখানে বানিয়ে নিয়েছি এরপর দেখো পাসওয়ার্ড দেখাচ্ছি স্ট্রং মানে আমি যে ওদের ক্রাইটেরিয়া ওয়াইজ আমি একটা স্ট্রং পাসওয়ার্ড বানিয়েছি এবার এই যে কন্টিনিউ বাটনটা আছে এখানে প্রেস করব এখানে একটা আমাকে ইউজার নেম সিলেক্ট করতে বলছে যেটা আমার পছন্দের একটা ইউজার নেম আমি এখানে দিতে পারবো তো চলো সেটা বসিয়ে নিই বানিয়ে নিই আচ্ছা গিট হবে এখানে একটা ইউজার নেমের জায়গায় আমি আমার নাম দিলাম সাথে একটা ছোট্ট হাইফেন দিলাম দিয়ে দুটো সংখ্যা দিয়ে দিলাম ঠিক আছে এরমভাবে ইউজার নেমটা বানালাম আমি তোমরাও এইভাবে ইউজার নেম বানাবে অনেক সময় এ দেখো এখানে লেখা আছে এই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে যখন যেই ইউজার নেমটা অ্যাভেলেবেল থাকবে ওরা এখানে দেখিয়ে দেবে কোনো ইউজার নেম হয়তো খুব কমন নামের কোনো ইউজার নেম বানানো হলো যেমন রাহুল মানে রাহুল নাম তো অনেক আছে ধরো তো সেখানে এখানে ওরা নিচে দেখাবে যে অ্যাভেলেবেল এই মুহূর্তে নয় সেটা তখন সেখানে রাহুল দিয়ে একটু কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন আমি এখানে হাইফেন দিয়ে টোয়েন্টি টুটা লিখলাম এরমভাবে দিয়ে দিলে সেগুলো তাড়াতাড়ি সেই ইউজার নেমটা অ্যাকসেপ্ট করে নেবে ঠিক আছে তো এইভাবে ইউজার নেমটা বানাবে কন্টিনিউ বটনে তারপর প্রেস করবে আচ্ছা এরপর দেখো এই যে ইমেল প্রেফারেন্সেস এই জায়গাটা যে নীল যে বক্সটা আছে এখানে বলছে ক্লিক করতে এখানে ক্লিক করলাম করে আমি কন্টিনিউতে প্রেস করলাম আচ্ছা এবারে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এবার এই জায়গাটাতে হচ্ছে ভেরিফাই করার জন্য এরা বলে একটা পাজেল সলভ করতে পাজেলটা সলভ করা মানে হচ্ছে এখানে কোনো পাজেল দেখাবে না দেখো দেখতে পাচ্ছ এখানে একটা অডিও চলবে এই অডিওটা হচ্ছে এদের কাছে পাজেল ঠিক আছে এই অডিওটাই অ্যাজ আ পাজেল মানে অ্যাজ আ ক্যাপচার এটা ওরা ইউজ করে তো অডিওটা আমরা শুনে নেব দেখো কী বলছে দেখো অডিও চ্যালেঞ্জের জায়গায় হুইচ অপশান ইজ দ্য সাউন্ড অফ বিজ মানে এখানে মৌমাছির সাউন্ড কোন অপশানটাতে আছে সেটা শুনতে হবে শুনে এখানে অপশান ওয়াইজ আমায় লিখতে হবে এক অপশন ওয়ান অপশান টু ঠিক আছে এখানে এই প্লে বাটনটা প্রেস করলে দুটো সাউন্ড আমাকে দুটো কি তিনটে সাউন্ড শোনাবে সেটার মধ্যে আমাকে সিলেক্ট করতে হবে যে কোন অপশানটা বির সাউন্ড তো তোমাদেরকে আমি শুনে দেখাচ্ছি এই যে প্লে বাটনটা এখানে প্রেস করব এবং নিচে যেই অপশানটা হবে সেই অপশানটা লিখে ডান করব তো প্লে বাটনটা প্রেস করে আগে শুনে নেবো তো তিনটে সাউন্ড শুনলাম যদি আবার আমরা কনফার্ম না হই আর একবার চালিয়ে শুনে নিতে পারি অপশন ওয়ান তো দেখো আমি শুনে বুঝতে পারলাম যে এক নম্বর অপশান যেটা সেটাই হচ্ছে বি মানে মৌমাছির সাউন্ড তো এখানে আমি এক নম্বরটা লিখে দেব অথবা হ্যাঁ এখানে শুধু ওয়ানটাই লিখতে হবে আর আলাদা কিছু লেখার দরকার নেই করে ডান করলাম তো পাজেলটা কমপ্লিট হলো ভেরিফাই হয়ে গেলো অ্যাকাউন্ট তো ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করলাম এবার আমার যে আমার যে ইমেল আইডিটা দিয়ে আমি বানিয়েছিলাম সেই মেলে একটা কোড গেছে তো সেটা সেই কোডটা এনে এখানে বসাতে হবে তো চলো দেখে নিই সেই মেল আইডিটাতে কী কোড গেছে দেখো আমি আমার মেল আইডিতে চলে এসেছি যে মেল আইডিটা দিয়েছিলাম সেখানে দেখো গিটহাব থেকে একটা মেল এসছে ওপরেই দেখতে পাচ্ছো তো মেলটা ওপেন করব এই যে এইখানে একটা দেখো এই যে কোডটা যেটা দিয়েছে এই কোডটা আমাকে ওখানে গিয়ে বসাতে হবে ঠিক আছে তো কোডটা কি ওয়ান জিরো জিরো টু নাইন টু ফোর সিক্স ওয়ান জিরো জিরো টু আর একবার চেক করে নিই নাইন টু ফোর সিক্স নাইন টু ফোর সিক্স হলো কোডটা নিয়ে নিল ওয়েলকাম দেখাচ্ছে এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ হাউ মেনি টিম মেম্বার্স উইল বি ওয়ার্কিং উইথ ইউ জাস্ট মি করবো কন্টিনিউ কন্টিনিউ এখানে যে কোনো একটা যে কোনো একটা আমি কমিউনিটিটাকে প্রেস করে দিচ্ছি তোমরা চাইলে একের বেশিও করতে পারো করে কন্টিনিউ করে দেবে তো দেখো এই যে এটা খুললো কন্টিনিউ ফর এই যে দেখো এই অপশানটা কন্টিনিউ ফর ফ্রিতে ক্লিক করে দেবে এই যে ড্যাশবোর্ড ওপেন হলো ঠিক আছে এটা হচ্ছে গিটাবের অ্যাকাউন্ট ডান দিকে গেলাম এই যে এটা প্রোফাইল আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আমরা দেখে নিলাম গিটাবে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর নতুন নতুন ওয়েবসাইট নতুন নতুন ওয়েবসাইট কিভাবে কাজ করতে হয় সেগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবে যাতে সঙ্গে সঙ্গে তোমরা আমাদের চ্যানেলের যে কোনো নোটিফিকেশান যে কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যেতে পারো আর অবশ্যই ভিডিওটাকে সকলের সাথে শেয়ার করবে দেখা হবে পরের আবার ভিডিওতে